রাউন্ড পোহাটা অর্ডার করেছে আমাদের এক কুয়েত প্রবাসী ভাই, এটা চলে যাবে হচ্ছে দিনাজপুরে। এটার সাথে আরও কিছু পাল্লা আছে আমাদের। আমাদের কাছে দরজা নিলে আপনারা আর একটা বিশেষত্ব পাবেন, আমরা কিন্তু বেসিক্যালি দুই কাঠ এবং তিন কাঠের দরজাগুলো বেশি বানিয়ে থাকি। ফাইবারগুলো একটু দেখেন, আমরা যে সেগুনে পাল্লা ডিপ পাল্লা দিচ্ছি তার হচ্ছে খারাপ মাল তেমন কিন্তু না, এবং প্রপার সিজনিং করা কিনা সেটাও আমি একটু দেখাই দিই। দেখেন 6% একদম ফুল শুকনা কাঠ। তো এরকম ডিপপাল্লা যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে মাত্র 8,000 টাকা। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা দরজাগুলো কীভাবে প্রস্তুত করে থাকি, তো চলুন আমাদের কারখানার আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই। এটা কারখানা? হ্যাঁ রাইট, এটা হচ্ছে আমাদের কারখানা। রাতুল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন? ভাই আজকে আমার অনেকগুলো ডেলিভারি আছে, যেগুলো হচ্ছে সিলেট যাবে এবং হচ্ছে পঞ্চগড়ে যাবে আমার কিছু প্রোডাক্ট। আমার একটা কানাডা প্রবাসী ভাই অর্ডার করছে, আর একটা হচ্ছে আপনার মালয়েশিয়া প্রবাসী ভাই অর্ডার করছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের কাছ থেকে দরজা কেন কিনবেন, কি কারণে কিনবেন। কারণ আমরা হচ্ছে প্রপার সিজনিং ট্রিটমেন্ট করে থাকি এবং নিজস্ব কারখানায় নিজস্ব সুমিলে দরজাগুলো বানিয়ে থাকি, দ্যাটস ওয়াই আপনারা আমাদের কাছ থেকে দরজা করে কিনবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেসিক্যালি মেহগুনি কাঠের কিছু দরজা এবং কিছু সেগুন কাঠের পাল্লা। এছাড়াও আমাদের কাছে পাওয়া যাবেন আপনারা কামারি কাঠ এবং বিভিন্ন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনা কাটা মাথা 33/81। এটা হচ্ছে আপনার বেডরুম সাইজের দরজা, 2D ডিজাইন সহ। এটা যদি ন্যাচারাল অবস্থায় নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে আপনার 6,500 টাকা। আর যদি কেউ হ্যান্ড মানিশ করে নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে 8,500 টাকা। আর যদি কেউ হচ্ছে লেগার পালিশ করে এই সেম ডিজাইনের মধ্যে দরজাটা নিতে চান তাহলে দাম হচ্ছে 12,500 টাকা। আর তার পাশে আপনারা আর একটি পাল্লা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেহগুনির উপরে আমরা করেছি। এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন এবং সাথে ফুল বডি ডিজাইনটা কিন্তু আমরা দিয়েছি। আর এটার প্রাইসও কিন্তু সেম পড়বে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 7,500 টাকা। এটা হচ্ছে 39/81। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে দরজাগুলো আসলে সিজনিং ট্রিটমেন্ট করা কি না, তো সেইটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনারা বয়লিংয়ের পরে প্রপার সিজনিং করা হয়, এতে দরজাটা শুকানো হয়, কাঠটাকে শুকানো হয়। দেখেন 7% আছে, 7.5%। এতে করে কিন্তু মিটারে আমাকে বলে দিচ্ছে দরজা সিজনিং করা কি না। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড পাল্লা। এই রাউন্ড পাল্লাটা অর্ডার করেছে আমাদের এক কুয়েত প্রবাসী ভাই, এটা চলে যাবে হচ্ছে দিনাজপুরে। এটার সাথে আরও কিছু পাল্লা আছে আমাদের, সেটা হচ্ছে আপনার কাল পরশুর মধ্যে ডেলিভারি চলে যাবে, রেডি হচ্ছে পাল্লাগুলো। তো এইটা উনি হচ্ছে মেন ডোরে এই ডিজাইনটা দিয়েছে। আর ডিজাইনের নিখুঁত কারুকাজটা আপনার দেখুন যে আমাদের নিজস্ব সিএনসি মেশিনে যে আমরা ডিজাইনটা করেছি বেসিক্যালি, যে দেখেন কোনো ফিনিশিংয়ে কোনো ঘাটতি নেই, দেখেন কোনো চমৎকারভাবে আমরা প্রোডাক্ট দিচ্ছি। তো আমার পাশে আর একটা দরজা আছে, সেটাও কিন্তু মেহগুনের উপরে করা। এটা হচ্ছে আপনার 2D মানে 2.5D ডিজাইন, কিন্তু আমরা বেসিক্যালি চার্জ করেছি 2D ডিজাইনের। এটাও কিন্তু কোনা কাটা মাথা, দেখেন তিনটা খিল মারা আছে। এবং আমাদের কাছে দরজা নিলে আপনারা আর একটা বিশেষত্ব পাবেন, আমরা কিন্তু বেসিক্যালি দুই কাঠ এবং তিন কাঠের দরজাগুলো বেশি বানিয়ে থাকি। আর দুই কাঠ এবং তিন কাঠের দরজাগুলো একটু শক্তপোক্ত বেশি হয়, দ্যাটস ওয়াই আপনার টেকসইটা একটু বেশি হবে। আর এছাড়াও তো আমরা লিখিত 30 বছরের গ্যারান্টি দিয়েই থাকছি। তো এরপরে দেখতে পাচ্ছেন একটা লেগার পলিশ দরজা, এই পাল্লাটা আমাদের ডিসপ্লেতে রয়েছে। এই পাল্লাটা হচ্ছে আপনার ন্যাচারাল অবস্থায় নিতে গেলে দাম পড়বে 7,500 টাকা, এবং যদি কেউ লেগার পলিশ অবস্থায় নিতে চাই তাহলে দাম পড়বে 13,500 টাকা। এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন দরজা আর দরজা, মানে আমাদের দরজার কোনো অভাব নেই, স্টক রেডি করা আছে। যার যা কোয়ান্টিটি দরকার আমাদের কাছে কিন্তু নিতে পারবেন। আর এটা হচ্ছে সেগুনের একটি ডিপ পাল্লা, এই ডিপ পাল্লাগুলো আমাদের কাছে রেডি স্টক আছে অনেকগুলো, আপনার যার যা কোয়ান্টিটি দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাস্ট ফাইবারগুলো একটু দেখেন, আমরা যে সেগুনে পাল্লা ডিপ পাল্লা দিচ্ছি তার হচ্ছে খারাপ মাল তেমন কিন্তু না, এবং প্রপার সিজনিং করা কিনা সেটাও আমি একটু দেখাই দিই। দেখেন 6% একদম ফুল শুকনা কাঠ। তো এরকম ডিপ পাল্লা যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা? জি মাত্র 8,000 টাকা। আর এই পাশে কিন্তু সেম ডিজাইনের কিছু মেহগুনি পাল্লা আছে, আমি আপনাকে ফার্স্টে বলছিলাম যে আমাদের সিলেটে চলে যাবে, এইটা হচ্ছে সেই পাল্লাগুলো। আর এখানেও কিন্তু এগুলোর দাম কিন্তু সেম পড়বে ভাইয়া 6,500 টাকা। রাইট। আর এখানেও কিন্তু আরেকটা মডেলের ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন একটা আনকমন ডিজাইন তৈরি করা হচ্ছে। আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে এই ডিজাইনটা গুগল থেকে বের করে দিয়েছে, তারপরে আমাকে এই ডিজাইনটা নকশা করে দিতে হবে, আমরা কিন্তু তার মন মতো এই ডিজাইনটা করে দিয়েছি। আর তার পাশাপাশি আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, সেম কিন্তু মেহগুনি কাঠের। আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড KP ডোর অ্যান্ড ফার্নিচার, আকরান বাজার, বিরুলিয়া সাভার, ঢাকা। আর আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আর একটু বলে দিই, সেটা হচ্ছে একদম মিডল পয়েন্টে, এটা হচ্ছে আপনার সাভার যে বিরুলিয়া ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করলে দেখবেন আকরান বাজার। আকরান বাজার এসে আমাদের বাজারের মধ্যে আমাদের কারখানা এবং শোরুমটি। আর এছাড়াও যদি কেউ চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো। পাশেই দেখতে পাচ্ছেন সারি সারি স্টক করা আছে পাল্লাগুলো, এখানে কিন্তু মেহগুনি আছে এবং এ গ্রেড এবং বি গ্রেডের গামারি পাল্লা আছে। কেউ যদি গামারি পাল্লা দরকার পড়ে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এটা হচ্ছে ভাই একদম ফুল বডি ডিজাইন, আনারস ডিজাইন বলে, খুব রানিং একটা প্রোডাক্ট।
এই প্রোডাক্টটা এত সেল করা হয়েছে অকল্পনীয়। আর এই প্রোডাক্টটা আমাদের অর্ডার করেছে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী এমদাদ ভাই। তো এমদাদ ভাইয়ের এই পাল্লাটির রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে ফুল বডির মধ্যে ডিজাইন করে লেকার প্রেস করে দিতে। তার এই পাল্লাগুলো কিন্তু রেডি হচ্ছে, মানে অর্ডার করেছে হচ্ছে 26 দরজা। আচ্ছা, আর এই পাল্লাগুলো যদি কেউ ফুল বডির ডিজাইনের মধ্যে নিতে চায় সেম 7,500 টাকায় দাম পড়বে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন সেম ওই যে সেগুনের পাল্লা যেটা আপনাকে ফার্স্টে বলছিলাম, এটাও কিন্তু 8,000 টাকার মধ্যে আপনারা নিতে পারেন। মাত্র 8,000 টাকা সেগুন পাল্লা, রাইট? আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা দরজাগুলো কীভাবে প্রস্তুত করে থাকি। তো চলুন আমাদের কারখানার আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই। এটা কারখানা? হ্যাঁ, রাইট, এটা হচ্ছে আমাদের কারখানা। আর পাশেই দেখতে পাচ্ছেন শিল্ক রুই কাঠের চৌকাঠ। আর চৌকাঠের যে বিষয়টা, আমাদের কাছে নেগুনি কাঠের চৌকাঠ আছে, সেগুন কাঠের চৌকাঠ আছে এবং আপনার শিলকুড়ি কাঠের চৌকাঠ আছে। নেগুনি কাঠের চৌকাঠ হচ্ছে 2,000 টাকার থেকে শুরু, 3,000 ম্যাক্স 4,000 টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে গ্রেডের ওপর নির্ভর করে। যেমন আপনি যদি সিজনিং সারা নেন তাহলে আপনি 2,000 টাকার মতো নিতে পারবেন নেগুনি কাঠের চৌকাঠ। এবং প্রপার সিজনিং ট্রিটমেন্ট এবং শুকনা যে কাঠটা আছে এ গ্রেডের পল ছাড়া, সেটা আপনি 300-350 টাকার মতো নিতে পারবেন। আর তার পাশেই দেখতে পাচ্ছেন কিছু ডিপ পাল্লা আছে এবং 2D এবং RID ডিজাইনের একটি পাল্লা আছে। এটা কিন্তু কোনা কাঠা মাথা। আর আমাদের প্রত্যেকটা পাল্লায় কিন্তু দেখবেন আপনি কোনা কাটা মাথা। কোনা কাটা মাথার একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে দরজাগুলো অনেক শক্তপোক্ত হয়। এটা হচ্ছে বি গ্রেডের একটি পাল্লা। এই পাল্লাটা যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে হচ্ছে 7,000 টাকা। আর এই পাশে দেখতে পাচ্ছেন মেগুনি কাঠের 33x81 বেডরুম সাইজের আপনার কিছু পাল্লা রেডি করা আছে, ডিপ পাল্লা। এইগুলো কিন্তু আপনি নিতে পারবেন মাত্র 4,000 টাকায়, মাত্র 4,000 টাকায়। আর আমার কারখানা একটা আপনি দেখাই দেন একটু, যে এখানে কিছু মাল রেডি করা হচ্ছে দেখেন। এগুলো কিন্তু মাত্র বের করা হয়েছে সিজনিং থেকে, দেখছেন কালো কালো দুই কাঠের না? হ্যাঁ হ্যাঁ, দুই কাঠের। এই দেখেন, এক কাঠ দুই কাঠ, দুই কাঠে কিন্তু আমাদের একটা পাল্লা রেডি হয়ে যাচ্ছে। আমি ফার্স্টে আপনাকে বলছিলাম যে আমরা বেসিক্যালি দুই কাঠ এবং তিন কাঠের মধ্যে পাল্লাগুলো রেডি করে থাকি। আর এই যে এইগুলো কিন্তু দেখেন সিজনিং প্ল্যান থেকে বের করা হয়েছে এবং কিছু কিন্তু সেলা হয়েছে। আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিজনিং প্ল্যান। আর আমরা হচ্ছে ফার্স্টে কাঠগুলো বললে ভুল হবে। আমরা বেসিক্যালি আগে রাস্তার সাইডে টেন্ডারের মাধ্যমে গাছগুলো কিনে দেন আমাদের নিজস্ব শ্রমিলে হচ্ছে আপনার চিরাই গুড়ি, কাঠগুলোকে চিরাই করে এটা হচ্ছে আমাদের বয়লিং প্ল্যান্ট। এইখানে আমরা ফার্স্টে কাঠগুলোকে প্রসেসিং করি, প্রসেসিং করার পরে আমরা কাঠগুলোকে বয়লিং করি। বয়লিং করার পরে যেটা করি সেটা হচ্ছে সিজনিংটা করি। সিজনিংয়ের পরে আমাদের সম্পূর্ণ কাঠটা প্রসেসিং হয় আছে বেসিক্যালি। এই যে দেখেন কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর আমাদের কিন্তু ভিতরে কাঠ দেওয়া আছে, কাঠগুলো কিন্তু আসলে সেদ্ধ করা হচ্ছে যাতে ফাঁকা পাকা হওয়ার কোনো চান্সেস না থাকে। আর এটা করার শেষে পরে হচ্ছে আমরা বললাম সিজনিংয়ে কাঠগুলো ঢোকাই, মানে কাঠগুলো শুকানোর জন্য। আর এটা আমি আপনাকে দেখাই দিই, দেখেন আমাদের কাঠ অলরেডি ঢোকানো আছে। এই যে দেখেন ভাইয়া, লোড করা আছে, আরও কিছু কাঠ ঢুকবে। এখানে সেগুন আছে, নিচে হচ্ছে মেগুনি আছে। তো এই কাঠগুলো হচ্ছে আমাদের সিজনিং করার পরে দেন আমরা প্রসেসিং করি আমাদের কারখানায়, তারপরে আপনাদের জন্য দরজাগুলো প্রস্তুত করা হয়, এরপরে চলে যায় আপনাদের বিভিন্ন বাসায়। তো গাইস, আমি দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। তো ডেলিভারির যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি, যাতে আপনাদের কোনো হেঁচাল পোহাতে না হয়। আপনারা জাস্ট আমাদের একটা অ্যাডভান্স করবেন, দেন দরজাটা আপনাদের এলাকায় পৌঁছাবে, দেন আপনি কুরিয়ারে মালটা বুঝে শুনে পেমেন্ট করে তারপর আপনারা নিতে পারবেন। আর আমাদের সব অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাভার পিরুলিয়া আক্রাইন বাজার, KP ডোরাইন ফার্নিচার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।